সব দই মিষ্টি ভাই, দই মিষ্টি, তারপরে জিলাপি, রসমালাই, রসকদম, হ্যাঁ, পঞ্চ মিষ্টি, বিভিন্ন ধরনের সন্দেশ। তারা কারিগর, এই দোকানটার নাম কি? জয় মিষ্টান্ন ভান্ডার। এটা দুর্গাপুর বাজারে অবস্থিত না? জি জি। আপনারা অর্ডারও নেন? ডুবে দিচ্ছে, তারপরে দেখতে পাচ্ছেন পাশে এই জিলাপি তৈরি হয়ে গেছে। প্রতিদিন কেমন কিনা বেচা হয় আপনার জিলাপি? জিলাপি কত কেজি আটায় জিলাপি তৈরি করেন? 5 কেজি মতো। দেখতে পাচ্ছেন চিনির মধ্যে ডুবিয়ে রেখেছে, তারপরে খাবার উপযোগী হয়ে যাবে এই জিলাপি। কয়টা কেজি বেছেন এখানে? 180 টাকা কেজি। 180 টাকা কেজি। আচ্ছা, আপনি কি কি বানাতে পারেন একটু আপনার অ্যাড্রেসটা নিবেন? আপনি ছবি তো আমি পঞ্চ মিষ্টি, রসমালাই, শিবগোল চমচম, ক্ষীরের কালাজাম, খানার জিলাপি, সাদা মিষ্টি, চমচম, বটফল, বেবি সুইট, আপনার রসমঞ্জুরি, কেক, কেক সন্দেশ, সন্দেশ কেক, মিষ্টি, মালাইকারি, মোচা, কাটারি ভোগ, রসগোজম, এগুলা ইংলিশের পেটি, এগুলা আমি করি। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বার হচ্ছে 01737221991। এই নাম্বারটি আপনারা লিখে রাখবেন, যাদের প্রয়োজন তারা কারিগর, যারা মিষ্টি বানাতে চান ভাই আপনার অর্ডার নিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন জিলাপি তেলের ভিতর দিয়েছে, তারপরে দেখুন লাগাচ্ছে। এক সারে কত গুণন হয়? 1 কেজি। 1 কেজি এক সারে সাধারণত 1 কেজি জিলাপি হয়। দেখতে পাচ্ছেন কিভাবে জিলাপি হয়।